আপনারা প্রত্যেকেই জানেন, গত কয়েকদিন ধরেই বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ ছিল। কালকে থেকে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে, কিন্তু ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার পরেও দেখা যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। ফেসবুকে ক্লিক করে কিন্তু ফেসবুক ওপেন হচ্ছে না। তো এটার কারণ কী? কারণ ফেসবুকের যে সার্ভিসটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশে ব্লক করা রয়েছে। এবার আপনি যদি বাংলাদেশে এখন থাকা অবস্থায় ফেসবুক ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? এর জন্য আপনাকে কিন্তু VPN-এর ব্যবহার করতে হবে। আমি দুটো VPN বলবো যেটা খুব ভালোভাবে এখন কাজ করছে। প্লে স্টোরে চলে আসবো, প্লে স্টোরে চলে আসার পর আমরা লিখবো 4-1 লিখবো। লিখে সার্চ করলে ঠিক এই VPN-টা চলে আসবে যেটা লেখা আছে যে 4-1 এবং ওয়ার্প বলে, সেফার ইন্টারনেট। এই যে VPN-টা আছে এই VPN-টাকে আপনি ওপেন করবেন, কিছু পারমিশন চাইবে, তারপর এখান থেকে কানেক্ট করার পরে আপনি আপনার ফেসবুকটাকে ওপেন করবেন, তাহলে কিন্তু সহজেই ওপেন হয়ে যাবে। এই যে VPN রয়েছে এই VPN-টা আপনি করতে পারেন। তাছাড়াও আরেকটা VPN রয়েছে, সেটার নাম হচ্ছে গিয়ে সুপার VPN। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা লিখবেন সুপার VPN লিখে। তো এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশানটা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন আর কি। এবার ব্যাপার হচ্ছে এই যে আপনি ফেসবুকটাকে ব্যবহার করছেন VPN-এর দ্বারা, এই ক্ষেত্রে কিন্তু আপনার আইডির ওপর একটা ক্ষতি হতে পারে, এটাও আপনাদেরকে বলে রাখি। দেখুন, VPN হচ্ছে একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মানে আমরা যখন VPN দ্বারা কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস করছি, তখন আমাদের যে IP অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। মানে আমরা অন্য কোনো লোকেশান থেকে ফেসবুকটা ব্যবহার করছি, এটা কিন্তু ফেসবুকের কাছে শো হচ্ছে, যেই কারণে আমরা ফেসবুকটা ব্যবহার করতে পারছি। কিন্তু এর জন্য কী হতে পারে, যেহেতু অন্য লোকেশান থেকে আপনার আইডিটা লগ ইন হচ্ছে, তখন ফেসবুকের চোখে এটা মনে হতে পারে এটা একটা অন্যরকম অ্যাক্টিভিটি হচ্ছে বা এটা হ্যাক করার চেষ্টা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার আইডি কিন্তু ব্লক হয়ে যেতে পারে। এছাড়াও আপনি যদি পেজ পরিচালনা করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের উপরেও কিন্তু অনেক বড় প্রভাব পড়তে পারে। এর জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা কিছুদিন অপেক্ষা করুন, খুব শীঘ্রই কিন্তু ফেসবুক এবং যাবতীয় যেগুলো ব্লক আছে সেগুলোকে খুলে দেওয়া হবে এবং আপনারা সঠিকভাবে কিন্তু ফেসবুকের অ্যাক্সেস করতে পারবেন। এবং অনুরোধ করবো যে VPN-এর যে ব্যাপারটা রয়েছে, আপনার যদি কোনো নর্মাল আইডি থাকে, যে আইডি চলে গেলে আপনার কোনো সমস্যা নেই, সেই আইডি আপনি লগ ইন করে ইউজ করতে পারেন। তাছাড়াও একটা কাজ করতে পারেন যে আপনার যদি আইডিটা সঠিক আপনার নামে থাকে এবং সেই ক্ষেত্রে আপনার যদি NID থাকে, পরবর্তীতে আপনার যদি অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, আপনি কিন্তু আপনার পরিচয় আইডি দিয়েও কিন্তু নিয়ে আসতে পারবেন আপনার অ্যাকাউন্টটাকে, তাহলে কিন্তু আপনি সাহস করে ব্যবহার করতে পারেন। এই সাবধানতা কিন্তু আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। তো এই ছিল সিম্পল বিষয়, আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখানে আমি VPN-এর মাধ্যমে ব্যবহার করার পদ্ধতিটাও আপনাদের বলে দিলাম এবং VPN ব্যবহার করলে কী ক্ষতি হতে পারে সেটাও আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও করার অনুপ্রেরণা এটা বাড়তে থাকে। বন্ধুদেরকে শেয়ার করুন, তাদেরও কিন্তু একটু না একটু হেল্প হয়ে যাবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।